পড়তে বসে এখন ভাবছি কোনটার থেকে শুরু করবো, এতগুলো খাতার থেকে কোনটা পড়া শুরু করবো কিছু বুঝতেই পারছি না। হাতে মাত্র 15টা দিন। মা এলো বাড়িতে, দেখো কি করেছে আমার খাতায়, বলে বাবা মাই পাঠিয়ে দিয়েছে। বলো তো বন্ধুরা, মানে এখানে গেট লাগানো ছিল, একটা গেট লাগছে কি চুরি হয়ে গেছে, কি জানি চুরি হয়ে গেছে না কি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজনীতি দা সার্কেল। আমি রাজা, আমি নিকিতা। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন দিন, একটা নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যাচ্ছি আমরা সকাল সকাল বাজারে, আজকে অনেক কিছু কাজ আছে, তোমাদের সাথে সব শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আর দেখতে পাচ্ছ দেবায়ন আর সোনালি দুজন বাড়িতে একলা থাকবে, কারণ কি মা বাইরে গেছে, তো দুজনকে বাড়িতে রেখে যাচ্ছে। আর দেবায়ন জানোই জম্বি, সকালে মুখ উঠিয়ে চলে এসেছি কি টিভি দেখবো। এ দেখো কি কোন কোন পিকচার হচ্ছে, অবিগেল। তো ও পিকচার দেখুক, ততক্ষণ আমরা বাজার থেকে হয়ে চলে আসি, আর তোমাদেরও সঙ্গে নিয়ে চলছি, তো দেখতে থাকো ভিডিওটা। কিছু বাদরামি করবে না, কারেন্ট 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 মারেন্ট নিয়ে কিছু খেলা খেলি যদি না হয় বারবার বলে দিচ্ছি, চুপচাপ বসে টিভি দেখ। রোজকার মতন বেজে আছে 9:05, 9টাই ম্যাক্সিমাম আমরা স্টার্ট করি ব্লগ। তো রোজকার মতন নীলগোড়া বেরোবে আর আমরা যাব বাজারে। বন্ধুরা রোজকার মতন তেল শেষ, তেল কিনে নিয়ে এসেছি, তো তেল ভরবো। আর কালকে দেখেছিলে ভিডিওটা, যারা দেখেছো ভিডিওটা দেখেছিলে কোন জায়গায় মানে লাস্ট পজিশনে এসে বাড়িতে এসে মানে সাথ দিয়ে দিয়েছিল নীলগোড়া, খুবই কম, মানে পুরো গাড়ি থামিয়েছে তখনই তেল শেষ বাড়ির সামনে। তেলটা ভরে নি, তারপরে যাচ্ছি। তো চলো একবার বাইরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমাদের মিশন স্টার্ট, এখন একটু ঝোলা দেখি কি কি নেওয়া যায়। তো নেওয়া হয়ে গেল এদিকে, মাটন নেওয়া হয়ে গেল, আর নেওয়া বাকি আছে চিকেন, নেওয়া বাকি আছে কালো কালো লাল লাল মুরগি। তো বন্ধুরা এই দেখো চিকেনের জন্য চিকেন নেওয়া হলো, চিকেন রাখো। কি নিচ্ছ এখানে, আই কি নিচ্ছ, কি তেল, তো এখানে তেল নেওয়া হচ্ছে। এই দেখো মুগের ডাল, এগুলো কি বলো তো, এগুলো রাজমা, কে ওই মাংসওয়ালা দাদা কি কি দিয়েছিল, কত মাংস তেল নেওয়া হয়ে গেল, এখন নেওয়া বাকি আছে আলু আর সবজি, সবজি সব পরস্পর দুদিকে টানা দোকান লেগে আছে। 2 কেজি নাও, বেছে নিচ্ছে আমি, ধরি কতটা নিলা, 2 কেজি হয়ে গেছে। খেয়েছিলাম গড় আলু, সবজি বানাচ্ছিল যখন দাদু, তো এই দেখো এটাই হচ্ছে আসলে গড় আলু, এত বড় বড় হয় একটা গোটা গোটা, এটা হলো গড় আলু। বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাব। তোমরা দেখেছিলে আমার চপ্পলের অবস্থা কি হয়ে গেছে, তো এটা সেলাই করাবো দিয়ে বাড়ি যাবো। তো আমার জুতো বানানো কমপ্লিট, যাবো ডাইরেক্ট বাড়ি, আর কিছু করার নাই, কাজ হয়ে গেল কমপ্লিট, 5 টাকা দিয়ে মাত্র জুতো সেলাই হয়ে গেল। তো বলো তো কি 5 টাকাতে জুতো সেলাই করে নিলাম, ঠিক আছে, আর যদি জুতো কিনতে যেতাম সেদিন 200 টাকা মতো লেগে যেত। 5 টাকা দিয়ে মানে একটু টাকা বাঁচানো শিখতে হয়, এখন দিয়ে শিখছি, 5 টাকা দিয়ে জুতো সেলাই করে নিলাম। তো চলো তোমরাও বাড়ি চলো সঙ্গে আমাদের, তো দেখতে থাকো ভিডিওটা। আমরা চলে আসলাম বাড়ি এবার, আর এসে দেখছি সকালে পড়িয়ে গেছি তাও সব এসে গেটের কাছে হাজির। কি ব্যাপার, তোরা কি আবার পড়বি নাকি, না
কিরকম? এই যে দেখো। ও আচ্ছা ফোনের কভার লাগানো আছে যেটা সেটা। তাদের পড়িয়ে টড়িয়ে আমি গেছি তাও এসে মানে বাড়িতে সবসময় এরাই দখল করে বসে থাকে। আর এত তাড়াতাড়ি করে বাজারে গেছি দেখো পড়িয়ে গেছে এগুলো তোলাও হয়নি। আমি তুলছি থাক ছেড়ে দে। প্রথমে এটাতে আছে মুরগির মাংস একদম অল্প এই যে এইটুকু নেওয়া হয়েছে আর এটাতে আছে খাসির মাংস তো দুটোই নেওয়া হয়েছে মানে কি বলবো এই খাসির মাংস খাই ঠিক করে কিন্তু অতটা পছন্দ না তার জন্য মুরগির মাংস নেওয়া হয়েছে আর আমার মামা ছেলেও খায় না তো ওর জন্য খাসির মাংস পুরো খাই না আর এখানে দেখো শাক নিয়েছি আর এখানে টমেটো এখানে কাঁচা লঙ্কা আর এখানে আছে আলু আদা রসুন এই ব্যাগটাতে আছে আর এখানে সরষের তেল নেওয়া হয়েছে এটাতে হাত দেবো না এটা নিরামিষ এটা সরষের তেল আলাদা থাকলো এখানটাই তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নিই মা আসার আগে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর দেখো টিভি দেখার সদস্য কতগুলো এই যে ওপরে বসে আছে কেউ এখানে কেউ লাইন দিয়ে চেয়ার নিয়ে বসেছেন দিয়ে সব টিভি দেখছেন এই যে আয়রন ম্যান না কি হচ্ছে ওটা দেখছে সবাই মিলে সবার মানে টিভির দিকে মন এই যে এই মোবাইলের খাপ সেরকম সেটা ওইটা মানে বলতে চাচ্ছে ফোনের কভারটার সিনেমা হচ্ছে এখানে এই জিনিস দেখো বন্ধুরা মানে এই ফুলগুলো মানে 15 দিন অবধি মানে গাছের সাথে লেগে থাকে এত সুন্দর মানে পয়সা মানে পুরো ই বেস্ট জানি এটার মানে 15 দিন লাগা মানে অনেক ভালো আর এই ফুলগুলোর দেখো মানে গাছগুলোতে ফুল লেগে ছিল একটাই একটা দুটো তিনটে হয়ে গেছে আর এইদিকে দেখো কি করছো ইমা আলুগুলো জলে কেন দিচ্ছ নতুন আলু নিয়ে এসেছি বন্ধুরা নতুন আলু নিয়ে আসলাম তো নতুন আলুতে খুবই মানে কি বলবো নোংরা থাকে একদম কিচকিচ হয়ে থাকে তার জন্য ধুয়ে নিলে পরে একদম পরিষ্কার থাকে দেখো তা এরকম মানে এই আলুর চোচাও থাকে না এটা সেরকম করে তুললে সব উঠে যাবে তাহলে ও ধুয়ে নো আলুটা থাকো সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আলু ধোয়া কমপ্লিট আর দেখো আলু ধুলো আর জলটা পুরো মাটি হয়ে গেল করবো বলো টিভি বন্ধ করে দে ভাত খা খেলা বন্ধুরা কেমন খেতে চাই আবার কি করছে জিজু তুই ভাত মাখা তো বন্ধুরা মা চলে এসছে দেখো সবকিছু কাটাকাটি করছে রান্না করার জন্য দুপুরের আর আমাদের খিদে পেয়ে গেছিল তাই আলু সিদ্ধ ভাত বানিয়ে নিলাম খাওয়া দাওয়া করবো এখন তারপরে দুপুরের খাওয়া দাওয়া পরে নাও তো বন্ধুরা আজকে সকাল থেকে কাজ করে করে শেষ হচ্ছে না প্রথমে তো মানে সকালে পরিটরি বাজারে গেলাম আবার তোমরা ভিডিওতে আর ভিডিও নিয়ে নিয়ে আবার দৌড়তে দৌড়তে গেছি বাজারে চেন আনতে ভুলে গেছিলাম সোয়েটারের চেন লাগাতে দিয়েছিল ওই জন্য ওটা নিয়ে আসলাম তারপরে এসে দেখছি এখন মা রান্না করছে এগুলো আবার কাজ আছে আবার বিকেলে পড়া আছে তার মধ্যে সব করতে হবে আর আজকে দিদারা খাওয়া দাওয়া করবে এখানে তো দিদা মামি আসবে আর এখন বেজে গেছে 1:30টার কাছাকাছি তারপর স্নানও হয়নি আজকে এখনো পুজোও হয়নি কিছুই হয়নি এই যে দেখছো মিক্সিনে বসে আছি আবার দুটো জিনিস রান্না হবে এটা মুরগি মাংসের জন্য এই মশলাটা আবার খাসি মাংসের জন্য এই মশলাটা এই দুটো মশলা করবো আর আমি যেখানে যাই মশলা করা আমার কাজ মিক্সি সবার নাকি ভয় লাগে আমার করে করে অভ্যাস হয়ে গেছে মিক্সিতে আর তাই আমি করি দিদার বাড়ি গেলেও আমিই করি তো চলো আগে মশলাটা করে নিই আর আজকে বেশি ওই জন্য কথা বলতে পারছি না মানে এক গাদা কাজ এখন মশলা করবো তারপরে এই যে শাক দেখছো এই শাকটা আজকে রান্না হবে এটা নিয়ে আসলাম আবার ওইখানে রাখা আছে ওইটা ফ্রিজে পড়বো ওইটা কালকে রান্না হবে আর এখানে সব আছে কাজ আছে আবার বাসন টাসন আছে এগুলো মাজবো তারপরে স্নান করবো তারপরে পুজো করবো তো চলো আবার তোমাদের সাথে একটু পরে দেখা তো দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল আমার আর মা এখনো রান্না করছে রান্না হয়নি
সব হয়ে গেছে, এদিকে শুধু মাংস দুটো হচ্ছে, শাগ হয়ে গেছে রান্না, আর দিদারা চলে এসছে, যে দিদা শুয়ে আছে, দেবায়ন এখানে বসে আছে, আর মামি বাইরে মাছ দেখছে এখানে দাঁড়িয়ে, আর আমার সব কাজ টাজ হয়ে গেছে, এখন একবারে খাওয়া দাওয়া। আর এই দেখো কি করছে, এই দেখো গেম খেলছে, গেম গেম খেলতে ব্যস্ত। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো এরা খেতে বসে গেছে, এই যে এখানে বসেছে, এখানে দেবায়ন, দেবায়ন কিসের মাংস বললে একবার? পোলট্রি। পোলট্রি আর ভাত মাখানো দেখা, আবার হাত হাত দেখা তাড়াতাড়ি, তোর একটা জিনিস নেই বাস। আর এই জায়গায় এরা খাচ্ছে, এই জায়গায় মামি আর দিদা বসেছে, আর আমার আর মাঠটা বাড়ছে, এবার আমরাও বসে যাবো। বন্ধুরা বাড়িতে এসে একটা আশ্চর্যজনক জিনিস হয়ে আছে কি, আমরা এইদিকে যে গেটটা লাগানো করিয়েছিলাম, এই গেটটা নাই, দেখছি কি গেটটা বেরিয়ে বের করা পুরো। কি বলো তো বন্ধুরা, মানে এখানে গেট লাগানো ছিল, একটা গেট লাগছে কি চুরি হয়ে গেছে, কি জানি চুরি হয়ে গেছে না কি হয়েছে, কে খুলেছে গেট মা জানে না, মা জানে না কিছু। তো চলো একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তোমাদেরকে উপরে, যে তো বন্ধুরা অনেক ভয় পেয়ে গেছিলাম কি, মানে গেট মেট কে চুরি মুড়ি করে নিয়ে চলে গেছে, তো চুরি করেনি, একটা আশ্চর্যর ব্যাপার, মানে এসে দেখছি গেট মেট নাই, তো ভাববই আমরা। তো ওইসব ছাড়ো, ওইসব কথা ছাড়ো, বাদ দাও, মেন টপিক আসি, রিপ্লাই দিয়ে দিই। একটা অখিল বলে মানুষ কমেন্ট করে কি, দাদা প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক করবো কোনো না কোনো দিন, প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক তো বলে করা যায় না, তাও কমেন্টে রিপ্লাই করে দিলাম কি কোনো না কোনো দিন একদিন প্র্যাঙ্ক আসবেই, ঠিক আছে, তো ভিডিওগুলো দেখতে থাকবা, প্র্যাঙ্ক পাবা কোনো না কোনো দিন একদিন, ওকে, তো কমেন্টে রিপ্লাইও দিয়ে দিলাম। আর চলো এখান থেকে ডাইরেক্ট বাড়ি, ঠিক আছে বন্ধুরা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর ওরা সব ঘরে বসে টিভি দেখছে, আর আমি আসলাম রান্নাঘরে, দেখো চা বানাতে, চা বানাবো, দিয়ে আমি চা খাবো না, মাও খাবে না, মামিও খাবে না, শুধু ও আর দিদা খাবে চা, দুধ চা বানাচ্ছি। আর আজকে তখন দেখেছিলে খাওয়া দাওয়া, তারপরে আমরা শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপরে উঠে সুন্দর সুন্দর দিলাম, দিয়ে এক চা বানাতে আসলাম, তো চাটা দিই বানিয়ে দেখি কেমন হয়েছে। নাও তুমি এক কাপ, দিই এক কাপ, তুই দেখা খা, আমি চা খাবো, আমি বিস্কুট খাবো না, নাও দেবান খাবে বিস্কুট, চা ভালো না, কেমন হয়েছে কি আবার? হ্যাঁ দিদার কাছে এক্সকিউজ দিতে হলে নাই, দিদা চা ভালো হয়নি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেকটা বলছে কি ভালো হয়নি, ভালো করে বলো, লাস্ট চান্স, তাড়াতাড়ি ভালো কি না, টর্চার করা মানে, ক্যামেরা ক্যামেরার পিছনে চোখ বড় বড় করছে, আমাকে দাও 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 দাও, চা দাও চা দাও চা দাও, খেয়ে নিচ্ছি আমি, না ভালো হয়েছে। তো চা খেয়ে তারিফ করে দিল, আমি চা নিয়ে আজকে আমি বিস্কুট নিয়েছি, এরকম বিস্কুট খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এ হচ্ছে 10 দিন ধরে স্নান করে না, 10 দিন, বুঝতে পারছো ঠান্ডা এখনো পড়েনি, সবে শুরু, তাই 10 দিন স্নান করে, সব মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা, সব মিথ্যে কথা, মুখ দেখে বোঝা যাচ্ছে, না না কেউ বলো দেখে লাগছে, এখন তো আমি একটু ঘুমিয়ে, আমি ঘুমিয়ে গেছিলাম যে এখন মানুষ দেখে বুঝতে পারো ঘুম থেকে উঠলাম, আপনি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি নাকি মানে বলি কোনো নদী আর বিমুখ হয়ে চাল ফেলে দে হারিতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, গান গাইছো তুমি কি করছো, জামাই এলো বাড়িতে, দেখো কি করেছে আমার খাতায় বলে বাবা, মাওয়ে পাঠিয়ে দিয়েছে, আর তুমি কি করছো, গান গাইতে বসলে, আর গল্প করতে দাও, হেভি মজা আসবে, আড্ডা মারতে দাও, হেভি মজা, তাই না, এতে কোনো এই করবো না, তুমি এক্সপ্লেন দেবা না, জানো কি লাড্ডা, পড়াশোনা লাড্ডু,
তুমি কি লাড্ডু ভর্তি হওনি তাই ভর্তি হলে বুঝতে পারতা কেমন লাগে। বন্ধুরা সারা বছর বলা যায় না, মানে কলেজে তো জানো 6 মাস পর তো 6 মাস পর পরীক্ষা হবে, আর এবার ফার্স্ট আমরা অফলাইনে পরীক্ষা দিচ্ছি। আর সব মানে যতদিন থেকে ভর্তি হয়ে কলেজে অনলাইনে পরীক্ষা হয়েছে তো অফলাইন খুবই ভয় লাগছে, আর মেন পড়িনি ওই জন্য আরও ভয় লাগছে। আর মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, শুধু মনে হচ্ছে এর পরের বার আর এই ভুল করবো না, পরের বার প্রথম থেকে পড়বো, কিন্তু এটা বারবারই মনে হয় আর বারবার একই অবস্থা হয় পরীক্ষার সামনে সবার। সবার জানি না কতটা হয়, আমার হয় এরকমই। তো আজকে পড়তে বসে এখন ভাবছি কোনটার থেকে শুরু করবো, এতগুলো খাতার থেকে কোনটা পড়া শুরু করবো কিছু বুঝতেই পারছি না। হাতে মাত্র 15টা দিন, তারপরে তারপর আবার নিজে যদি নিজের যেরকম স্কুলে পরীক্ষা হয়েছে ওইটা একটা হয়, বোর্ডের যেরকম এক্সাম হয় সেরকম কলেজের জানোই তো, মানে এখানে আমাদের কলেজে হবে না, অন্য কলেজে যেতে হবে, সেখানে আবার কিরকম অন্যান্য মানে স্যার ম্যামদের সাথে পরিচয় থাকবে না, তাদের সামনে পরীক্ষা দেয়া আরও তো মানে নার্ভাস ফিল করি আমি বেশি বাইরে পরীক্ষা দিতে গেলে পরে, তো তাই হবে জানি আবারও। তো যাই হোক এখন পড়তে বসবো, আর ভিডিওটা কন্টিনিউ করছি না এখানেই, আজকের ভিডিওটা এতটাই। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এতটাই থাকলো, এখন আর ভিডিও কন্টিনিউ করছি না। তো ভিডিওটা যদি আজকে সারাদিনে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর কিছু জানতে চাইলে কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এভাবে আমাদের পাশে থেকো। টাটা।